টি-20 বিশ্বকাপ চলাকালে অনুশীলনের সময় সাকিব আল হাসানকে ব্যতিক্রম রূপে দেখা গিয়েছিল। বড় গলাবন্দি পরে তিনি ব্যাটিং অনুশীলন করেছিলেন ম্যাচের আগেও। পরে অবশ্য জানা গিয়েছিল মাথার পজিশন ঠিক রাখতে এমন কৌশল অবলম্বন করেছেন সাকিব। এদিকে ভারতের বিপক্ষেও চলমান টেস্টেও এমন কৌশলই অবলম্বন করে যাচ্ছেন টাইগারেই অলরাউন্ডার, যা নিয়ে বেশ আলোচনাও হচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে। ভারতের বিপক্ষে চেন্নাই সিরিজের প্রথম টেস্টে ব্যাট করার সময় নতুন করে নজরে আসেন সাকিবের এমন কাণ্ড। যেমন সাকিব অনবরত হেলমেটের স্ট্রেপ কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে, যা নিয়ে ম্যাচ চলার সময় কমেন্ট্রি বক্স থেকেও কথা বলেছেন তামিম ইকবাল ও দিনেশ কার্তিক। অবশ্য দারাবাস্য দেওয়ার সময় দিনেশ কার্তিক ও তামিম সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। কার্তিক জানান, শরীরের ভারসাম্য বজায় রাখতে এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে তার অসুবিধা হতে পারে, সেটি এড়ানোর জন্যই তিনি এ কাজ করছেন। একই মত প্রকাশ করেন তামিম ইকবালও। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ব্যাট করার সময় সাকিবের মাথা একদিকে হেলে থাকত, তা ঠেকানোর জন্যই সাকিব স্ট্রেপ কামড়ে ধরে রেখেছেন। চোখের সমস্যার কারণে সাকিবের এমন কৌশল ব্যবহারের ব্যাখ্যা দেওয়া হলেও এ নিয়ে কখনো কথা বলেননি সাকিব। ভারতে অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সময় চোখের সমস্যা ধরা পড়ে সাকিব আল হাসানের। এরপর সাকিব ভারত ও লন্ডনে চোখের সেই সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকও দেখিয়েছেন। এমনকি চোখের এই সমস্যা নিয়ে লম্বা সময় ধরে চিকিৎসাও নিচ্ছেন টাইগারের অলরাউন্ডার।